আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল চিলড্রেন্স হবিতে স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার নৌকা ভ্রমণ। তো আমরা সবাই নৌকায় উঠে পড়েছি আর নৌকা এখন আর কি আগাচ্ছে। আমার খুবই মজা লাগতেছে। আর আসার সময় আমরা শাপলা নিয়ে আসব। এখানে শাপলাও আছে, এগিয়ে দেখি শাপলা চোকা বোমরা। সবাই মিলে অনেক মজা করতেছি। এই তো নৌকা চলছে, তোমাদের একটু দেখাচ্ছি। আর ওই তো আমরা বাড়ি ছেড়ে আর কি এগিয়ে এসেছি অনেকটা। সারাপু আছে, ভাই আছে, আমার খালাতো বোনেরা আছে, ফুপাতো বোনেরা আছে। অনেক মজা লাগতেছে। এই যে এখন আমরা এখানে আর কি জঙ্গল জঙ্গল টাইপের এই পাশটার কি ভিতরটা। এই তো আমাদের আকাশটা দেখাচ্ছে, আকাশটা কিন্তু খুবই সুন্দর, মেঘগুলো আরও সুন্দর লাগতেছে। আর দূরে না একটা রেইনবো আসে, সেটা একটু হালকা হালকাভাবে উঠেছে, তাই তোমাদের আর কি ভালোভাবে দেখাতে পারছি না। হালকা হালকাভাবে একটা রেইনবো আছে রংধনু। আর এখানে অনেক গাছ টাছ, আর তোমার মনে হচ্ছে না দুটো আকাশ পানিতে ছায়াটা পড়েছে। আর এই যে সবাই দেখতেছি কেমন। তো আমরা নদীতে আছি, মানে নদীতে যাচ্ছি প্রায়, পদ্মা নদীতে। কিনারটা অনেক সুন্দর, আমি একবার লঞ্চে আসার সময় দেখেছিলাম, ইচ্ছা ছিল যাওয়ার, তাই এখন যাচ্ছি। আর তোমাদের দেখা এখানে অনেকগুলো ঘাস জাতীয় অনেক আর কি শাক আছে, এরকম অনেক কিছু আছে এখানে। তো মরিয়াম অনেক মজা করছে, পাভি যাচ্ছে এখানে। আর আমার ছোট্ট বোন সানিহা আজকে প্রথম আর কি নৌকায় উঠলো, ও খুবই অবাক, ও অনেক দিকে তাকাচ্ছে। তোমাদের একটু পরেই আমি ওর সাথে দেখা করাবো। এই যে সবাই অনেক কথাবার্তা বলছি, মজা করছি, তোমাদের একটু আকাশে দেখাই। দেখো ছোট মেঘ, বড় মেঘ, তারপরে অনেক বড় আকাশ, নীল কালার, সাদা কালার, অনেক কালারের। এর জন্য আমার খুবই ভালো লাগছে। আর নিচে টলটল টলটল করছে পানি। তোমরা দেখতে পাচ্ছ এখানে জাল বিছিয়ে রেখে হয়েছে, জালগুলো আর কি জালে মাছ আটকানোর জন্য। তো এই তো আমরা এসে পড়ছি প্রায়। এখানে অনেকগুলো বাস আছে, আর সবাই বসে 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 অপেক্ষা আছি কখন বোঝবো। আর এখান দিয়ে দিয়ে অনেকগুলো নৌকা, স্পিড বোট, স্টিমার, লঞ্চ গিয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আকাশটা নীল আকাশ, আর কিছুক্ষণ আগে একটা রেইনবো আর কি রংধনু দেখা দিয়েছিল, তোমাদের আমি দেখাতে পাইনি। যে তোমাদের আমি টলটলে পানিটা দেখাচ্ছি, মনে হচ্ছে না বৃষ্টি পড়ছে, আসলে কিন্তু বৃষ্টি পড়ছে না, এগুলো টলটল করছে পানটা। আর এই যে গাছগুলো আমরা দেখছি, গাছগুলো খুবই সুন্দর। আর এখানে মিষ্টি মিষ্টি হালকা হালকা হাওয়া বইছে, যেগুলো শব্দ হয়তো বা আসছে না, থাক সেটাই আর কি বেটার। আর আমরা কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছে যাব পদ্মা নদীর পাড়ে, ওখানে খুবই মজা করব। আর ওখানে আমি শুনেছি এবং হালকা হালকা দেখেছিও দুটো আছে স্তূপ, আর স্তূপগুলো হলো একটা পাথরের স্তূপ, তারপর দু তিনটে আর কি বালুর স্তূপ। আর এই যে সানিহা সানিহা হাই দিয়েছে, এই তো আমার কুলে যাকে তোমরা দেখতে পাচ্ছ, ওই সানিহা আমার ছোট্ট কিউট মামাতো বোন। আর সবাই অনেক মজা করছি। আর কিছুক্ষণ মাত্র সময় হয়েছে স্পিড বোট যাচ্ছে। আর স্তূপটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা পাথরের স্তূপ। আর এই তো আমরা এখন নেমে যাব, এই তো আমরা নেমে গেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এগুলো হলো বালু, আর বালুগুলো এরকম কারণ হলো ভিজে গিয়েছে। আর এখানে পাড়া রাখলি একবারে ডুবে আর কি পুরো ভিতরে চলে যায় পা। আর এখানে চার কোণা টাইপের তোমরা যেগুলো স্কোয়ার দেখতে পেয়েছ সেগুলো হলো ছিল বেড়িবাঁধের জন্য। এই যে আর এটা হলো পাথরের স্তূপ, আর এখানে আমাদের নৌকা রাখা হয়েছে, আর এখানে সেখানে সবাই উঠছে। যে এই স্কোয়ারগুলোই হলো বাড়ি বেড়িবাঁধের জন্য তোমাদের। এই তো
আর সবাই পার হয়ে যাচ্ছে, আমিও এখন পার হব। এখন আমি যাব, এখন ওই যে নৌকা একটা তোমরা দেখতে পাচ্ছ, একটা নৌকা আছে আর এখানে অনেকগুলো মেঘ উপরে আকাশে, তো আমার খুবই মজা লাগছে। আর আমি স্কোয়ার আর কি বেড়ি বাঁধার জন্য যেগুলো আছে সেগুলোতে আমি উঠছি হাঁটছি, আর ওপারে সবাই চলে গিয়েছে, সবাই অনেক মজা করছে আমাকে রেখেই, শুধু আমি আর আমার এক খালাতো ভাই আছি, আমরা এই দুজনই আছি, বাকি আমরা দুজন পার হব। সবাই পার হয়ে গিয়েছে, তো চলো আস্তে আস্তে পার হই, পার হচ্ছি, অনেকটা দূর এবং এখানের বালুগুলো ডেবে যাচ্ছে, আর বিদুল যেহেতু ছোট আরও ভয় পাচ্ছে যে আমি ডেবে গেলে, এই তো আস্তে ধীরে হেলে দুলে যা, তো এই তো আমরা আস্তে ধীরে আগাচ্ছি, পুরো পা ডেবে যাচ্ছে, দাগ দাগ ছাপ ছাপ পড়ে গিয়েছে, আমি দেখেই বুঝতেছি যে আর কি বালুর উপর যে ছাপগুলো, আর এই তো একটা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, আর আমার খুবই মজা লাগছে, এই জায়গাটা পুরোটা কক্সবাজারের মতন, আর পদ্মার পার, তারপর পুরো কক্সবাজারের মতন, ঢেউগুলো বালুর সাথে লাগছে, আবার নেমে যাচ্ছে, তোমাদের একটু দেখাই। আর এখানে আমরা দৌড়োদৌড়ি করছি, আর এখন আমরা বালুর স্তূপে উঠছি, তোমাদের দেখাই, এই যে আমরা বালুর স্তূপে উঠছি, বালুর স্তূপটা প্রায় বড়, এখান থেকে পড়ে গিয়েছিল একজন একটু আগেই, মরিয়ম, উপর থেকে নয় বেশিটা, একটু নিচ থেকেই দরছে, আমারটা একটু বালু ভরে গিয়েছে, থাক। আর আমরা এখানে অনেক দৌড়াদৌড়ি করছি, অনেক খেলাধুলা করলাম একটু আগেই, অনেকক্ষণ খেললাম, আর আমার খুবই মজা, এই যে আমরা সবাই খেলছি আর লাফাচ্ছি, এখন আমি যারা মমির অনেক মজা করছি সবাই, আর কিছুক্ষণের মধ্যেই আমরা নৌকায় ফিরে যাব, বাসার উদ্দেশ্যে যাব। আর তবে যাওয়ার আগেই আমরা কিছু শাপলা ফুল নিয়ে যাব, যারা শাপলা ফুল খুবই পছন্দের, যদিও যারা পছন্দের তবে মরিয়মের সবচেয়ে বেশি পছন্দের, ইয়ে মরিয়মের সবচেয়ে বেশি ভাজিটা পছন্দের, শাপলার ডাটা ভাজিটা, তো আর কি চলো, এবার অনেক তো ঘুরলাম, হ্যাঁ তবে চলো আমরা এখন নৌকায় ফিরে যাই, চলো চলো সবাই একবারে লাইনের মতন করে যাচ্ছি, সবাই সবাই একসাথে নৌকায় উঠবো, তবে এখন আমি শুধু নিচ দিয়ে যাবো আর কি বালুগুলো পেরিয়ে, কারণ আমি যাচ্ছি না উপর দিয়ে, মানে পাথরের স্তূপ দিয়ে আমি যাচ্ছি না, ওরা যাচ্ছে, আমি আর ওখানে একটা লঞ্চ যাচ্ছি, তো এই যে এখানে নৌকা আছে অপেক্ষা করছে আমাদের জন্য, আগেই চলে গিয়েছে, আমার ভালো লাগছে এখান দিয়ে যেতে, একা একা সবাই ওপর ওপর দিয়ে যাচ্ছে, আমি আমি নিজ দিয়ে, তাই আমি আমার খালাতো ভাই মমিনকে ডেকে নিয়ে নিয়েছি, তো আমি নিজ দিয়ে যাচ্ছি, ওরা ওপর দিয়ে যাচ্ছে, আর এই যে ভাইয়া আসছে পেছনে, সবাই এসে পড়েছি, তো শাপলা ভাজি কিন্তু আমারও অনেক পছন্দের, মরিয়মের কেমন লাগে, মরিয়ম তুমি একটু জানিয়ে নাও যেতে যেতে, আমার খুব ভালো লাগে শাপলা ভাজি খেতে, শাপলা ভাজি খেতে মরিয়মের খুবই ভালো লাগে, তবে নিয়ে গেলে কখন রান্না করলে ভালো হবে, 25 শেষ হবে তারপরে, তো তারপরেই আমরা রান্না করব, এই যে মরিয়ম কতগুলো শাপলা নিয়েও নিয়েছে, আমিও নিচ্ছি, মিদুল আর মরিয়মই সবচেয়ে বেশি, আর এখানে সূর্য দেখতে পাচ্ছ ডুবে যাচ্ছে, তাই আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি, আর এখানে সবাই মিলে অনেকগুলো শাপলা ফুল নিয়েছি, আর মরিয়ম যেহেতু বলেছে যে এই রান্না করব, তো যেই রান্না করব, এই তো আমি শাপলা ফুল নিয়েছি, যেই যে রান্না করব তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি, আমার ইচ্ছে ছিল আরও কিছুক্ষণ ঘুরবো, ওই যে সামনেও গ্রাম আছে, পিছিয়েও গ্রাম সামনে গ্রাম, মাঝখানে আর কি পুকুরটা পড়েছে, পুকুরটা না আগে এখানে চক চক ছিল, চক বলতো এখানে গ্রামের সবাই চক বলে, মানে এখানে ফসল টসল হতো, আর এই যে এখানে অনেকগুলো শাপলা ফুল আছে, হ্যাঁ মৃদুল অনেকগুলো নিচ্ছে, ও মানে ও বলেছে যে খেতে যেই রান্না করতে, তো যেই রান্না করবো সবাই মিলে ভাবলাম, তো চলো
সবারই একটু একটু মন খারাপ, আর অনেক মজা করলাম, অনেক ঘুরলাম। আর এই যে আমরা এসে পড়েছি, আর ঢুকেই ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে রান্না শুরু করে দিব শাপলা ভাজি। আর তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, রান্নাটা কীরকম হলো সেটাও তো তোমাদের দেখতে হবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। আর আগের থেকেই যদি প্রেস করে থাকো তবে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা ঢুকছি, এই তো তোমরা দেখতে পাচ্ছ সামনেই বাড়ি ঘর, তো ওখানেই নামলাম। আর নেমে সাথে সাথে গরম পানি চুলায় বসিয়ে দিয়েছি, আর গরম পানিতে এখন দিয়ে দিলাম তোমার ডাটাগুলো দিয়ে দিচ্ছি। আর এটা কিছুক্ষণ ভাপে সেদ্ধ হবে, সেদ্ধ হওয়ার পর এগুলোকে ঝরিয়ে নিয়ে ধুয়ে নিতে হবে, তারপরে একটু আর কি ভালো মতো মতন ঝরিয়ে নিব। তো দিয়ে দিচ্ছি শাপলা ভাজিগুলো, এগুলো কিন্তু ছিলে নিয়েছি আগেই ফ্রেশ হয়ে। আর কতক্ষণ লাগবে? আমি নিয়ে এখন ভালো মতন ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পরই আমরা রান্না করব। তো তো ধুয়ে নিলাম ভালো মতন, ঝেড়ে টেটে ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে, ভালো মতন কিন্তু ধুতে হবে। তারপরে আমরা এগুলোকে একটু চিপড়ে চিপড়ে নিব, এই যে এভাবে করে একটু চিপড়ে চিপড়িয়ে নিচ্ছি যাতে পানিগুলো ভালো ভালো মতন ঝেড়ে যায়। আর মরিয়ম পাম পাশে আমার দাঁড়িয়ে আছে, ও আর কে বলছে আর কতক্ষণ লাগবে কি। তো হয়ে যাচ্ছে, তো এবারে সবগুলো ঝাড়া হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ দিয়ে দিলাম গরম তেলে, তেলে দেওয়ার পরে এগুলোকে একটু নেড়ে ছেড়ে ছেড়ে লাল 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 করে নিব, হালকা লাল 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 করার পরে এখন দিয়ে দিচ্ছি আমি মাঝখান দিয়ে আর কি কেটে কেটে নেওয়া মরিচগুলো দিলাম। আর এখন দিয়ে দিয়ে দিব আদা বাটা, এখন দিয়ে দিলাম নারকেল বাটা। আর এখন এগুলোকে মিক্সড করে নিচ্ছি। ভিডিওটিকে ভালো লাগলে কিন্তু লাইক করবে। এখন দিয়ে দিব ভেজে নেওয়া চিংড়ি মাছ, তারপরে এখন এগুলোকে নেড়ে নিচ্ছি বন্ধু বান্ধব এবং সবার সাথে শেয়ার করবে। আর এখন দিলাম শাপলার ডাটাগুলো, এখন মিক্সড করে নিচ্ছি শাপলার ডাটা রান্না। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চিলড্রেন সবের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।